হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গুড মর্নিং সবাইকে, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো সকালবেলায় চলে এসেছি রান্নাঘরে, রুটি করছি, দেখতেই পাচ্ছ। আর মামামের স্কুল আছে, ওই জন্য রান্না করে নেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, তো দেখো আমি ঘরে চলে এসেছি, বিছানা টিছানা গুছিয়ে নিলাম, জামাকাপড় গুছিয়ে নিয়ে ঘর মুছতে চলে আসলাম। চলো তো চলো ঘর মুছে নিই, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। মামামকে স্কুলে দিয়ে এসেছি, আবার আনতে যেতে হবে। তো চলো কাজ করে নিই। তো দেখো আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেল, আমারটা এবার বাকিগুলো মুছে নিয়ে চলো দেখতে থাকো। আমার ননদিনী রেডি হয়ে গেছে, এখন যাবে সে পার্লারে। আচ্ছা, তো ননদিনী বেরিয়ে পড়ছে পার্লারে যাওয়ার জন্যে। মা আবার কি একটা নিয়ে আসছে হাতে করে, চলে এসছি স্কুলে, বলে এখন যাব মামামকে আনতে। দেখো যাব এখন স্কুলে। তো দেখো আমরা বেরিয়ে পড়লাম মামামকে নিয়ে। চলো মাম, আজকে পরীক্ষা কেমন হলো? চলো। তো মামামকে স্কুল থেকে বাড়ি নিয়ে এসে ওকে স্নান করিয়ে আমিও স্নান করে পুজোটা দিয়ে নিলাম। তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, খবর পুজো দেওয়া হয়ে গেল। আজকে একটু লেট হয়ে গেল পুজোটা দিতে আমার। সন্ধ্যাবেলায় চলে আসলাম রান্নাঘরে, আবার সেই বসিয়ে দিলাম চা, আর এখন চা খাবো আর একটু পাঁপড় ভাজবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, দেখা হচ্ছে আবার পরে তোমাদের সঙ্গে। তোমরা তো দেখলে রান্নাঘরে চলে আসলাম, দুপুরে শুয়েছিলাম, শোয়ার পরে উঠলাম, উঠে ভাবলাম যে তাহলে একটু চা করি আর একটু পাঁপড় ভেজে নিই, অনেকদিন হলো পাঁপড় ভাজা খাই না। তো চলো চা আর পাঁপড় ভাজছি, তো সেটাই এখন সবাই মিলে একটু খেয়ে নেব। চলো দেখো সবাই মিলে চলে আসলাম চা খেতে। চা মামাম, তো দেখছো আমরা তো সবাই মিলে বসে গেছি চা খেতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে।